মহিলা যখন মাঝে মাঝে একটু কথা জিজ্ঞেস করে আঙ্গুর কোথায় পাইছ, খুবাইব রাদিয়াল্লাহ তাআলা আনু বলেন হুয়া মিনিন্দিল্লাহ, বিবি মরিয়ম যেটা বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরে হিসাব। এই আয়াত কি বিশ্বাস করেন? করেন? আল্লাহ যদি রেজেকের মালিক হয়ে থাকে আপনি কেন মস্তানি করেন? আল্লাহকে যদি আপনি রেজেকের মালিক এটা মানেন তাহলে আপনি কিভাবে রিলিফের টাকা মারেন, রিলিফের পণ্য মারেন? এটা কি কেউ মারতে পারে? না। বুঝতে হবে একটারও ঈমান নাই। আল্লাহ যে রেজেক দাতা রাজ্জাক এটা এদের বিশ্বাসে আছে? আছে। আর এই যে রিলিফের টাকা, জাতির টাকা, সম্পদ, এগুলোকে এইভাবে আত্মসাৎ করলে জাতি দেখে না, ওসিডিসি এরা দেখে না, প্রশাসন দেখে না, কিন্তু আরেকজনে দেখে, তিনি আবার এখানে লেখে, ঠিক না বেটি? দেখেও লেখেও আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, হাসরের ময়দানে তুমি যখন উঠবে তোমার এই বাম দিকের লেখাগুলো জল জল করে জ্বলবে। আল্লাহ জিজ্ঞেস করবেন এইটা কেন করলে, এইটা কেন করলে, আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই। আল্লাহ বলবেন যে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম, ইয়া আমার নাক দেব, তোমাদের মুখটা আমি বন্ধ করে দিলাম, এইবার যত অস্বীকার এতক্ষণ করেছে এইবার আর কিছু কইতে পারে না। তখন চোখ দুইটা বলবে আমাদেরকে দিয়ে আত্মসাৎ করার জন্য সেখানে গেছে পথ দেখে দেখে, পা দুইটা বলবে আমাদেরকে দিয়ে হেঁটে হেঁটে ওই মহিলার কাছে রাত্রে গেছে, কি হাত দুইটা বলবে যে আমাদেরকে দিয়ে মহিলার গায়ে হাত দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে হাত কথা বলবে, চোখ কথা বলবে, নাক মুখ কথা বলবে, পা দুইটা কথা বলবে। তখন হাসরের মাঠে ওই লোকটা জিজ্ঞেস করবে লেমা সাহিত্য বালাই না, কিরে আমার চোখ, কিরে আমার হাত পা, তোরা সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, আমি যদি এখন দোজখে যাই তোরাও তো বাঁচবি না, তোদেরও তো পরিণাম ভালো হবে না, তোরাও তো জ্বলবি। তখন হাত পা চোখ মুখ তারা বলবে দুনিয়াতে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন, আমাদেরকে বোবা করেছিলেন, যার জন্য তুমি এই করেছো, এই বলেছো, এই করেছ, আমরা শুধু দেখেছি কোনো কিছু বলতে পারিনি, আজকে আল্লাহ তোমাকে লক আপ করে আমাদের জবান খুলে দিয়েছে, তোমার ঝুলির ভিতরে, তোমার ঝুলির ভিতরে যত বিড়াল লুকানো আছে সবগুলো হাসরের মাঠে আমরা বের করে দেব। আমি কি বুঝাতে পেরেছি? কোনো জিনিস বোধ হয় গোপন রাখা যাবে, লুকিয়ে রাখা যাবে? প্রিয় ভাইয়েরা, এখন এই যে খোবাইব ইবনে আদি 10 দিন পার হয়ে গেছে, ওদের আদালত বসে হিয়ারিং হয় খোবাইবকে কি করা যাবে, শেষমেশ সিদ্ধান্ত হলো যে খোবাইবকে আগামীকাল মক্কার কাবা ঘর থেকে 6 কিলোমিটার দূরে, এখন সেখানে একটা চৌরাস্তা আছে, একটা জেদ্দার দিকে আর একটা মদিনার দিকে আর একটা সারে ইব্রাহিম, এটা ওই ইয়ের দিকে, ওই যে তায়েফ চৌরাস্তার মুখ, জায়গাটার নাম তানিম, তানিম তানু আইন ইয়ামিম, তানিম এই জায়গায় নিয়ে তারা শুলি দিল। শুলি দেওয়ার আগে খুবাইব রাদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলো তোমার জীবনের শেষ চাওয়া কি? ওরা মনে করছে মাফ টাফ সাবে আর কি, তুমি যদি ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, তোমাকে আমরা প্রাণ ভিক্ষা দেব, এটা আমাদের নেতার আদেশ। তারা যখন এই কথা জিজ্ঞেস করলো খুবাইব রাদি আল্লাহ তাআলা আনু বললেন মৌত কা ফয়সালা আসমান মে হোতা হায় জমিন মে নহি, একজন মুমিনের মৃত্যুর ফয়সালা এটা আসমানে হয় জমিনে হয় না। আসমানে যদি আমার মৃত্যুর ফয়সালা হয়ে গিয়ে থাকে তোমাদের কাছে 1000 ক্ষমা চাইলেও, কারণ আমাকে মারার মালিক তোমরা নও, বাঁচানোর মালিক এই ঈমান কি আমাদের আছে, থাকা দরকার আছে না নাই? আল্লাহু আকবার, কাচ্চা ঠিক আছে ক্ষমা চাইবা না, কয় না আমি জালেমের কাছে
কোন মুমিন কোন যুগে বোধহয় কোন জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাইছে না? এটার একটা নজির দেখান পারলে, একটা দেখান পারবেন না? প্রিয় মুসল্লি ভাইরা, এইবার খোবাইব বলেন যে আমি প্রাণ ভিক্ষা চাবো না, কয় তোমাকে এই মুহূর্তে শুলি দেওয়া হবে, কয় তাইলে আমার একটা আবদার আছে, কয় কি, আমাকে দুই রাকাত সালাত, দুই রাকাত নামাজ পড়ার সময় দাও, অনুমতি দাও। ওরা কেউ বলল দেব না, দেওয়া হবে না, দেওয়া যাবে না। আবার কিছু বিবেকবান নেতা মুরব্বি টাইপের, তারা বলে লোকটাকে তো আমরা শুলি দিয়ে মেরে ফেলবো, দুই রাকাত নামাজ পড়তে চাই পড়ুক না। শাহাদাতের নজরানা, জান্নাতে যাওয়ার আগে দেখা যায় প্রকৃত শহীদ যারা, তারা দুই রাকাত নামাজ পড়ে, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারি তো নাই, সেখানে তো ইমাম করলেন, তো ইমাম করে দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে বললেন আই এম রেডি, আই এম, আমি মৃত্যুর জন্য তৈয়ার। তখন ওদের একজন বলে খুবাইব, তুমি তো ইচ্ছা করলে নামাজটা আর একটু লম্বা করতে পারতে, তাহলে তোমার মৃত্যুটা একটু ডিলে ডিলে দেরিতে হইতো, এই জন্য লম্বা করি নাই। তাহলে তোমরা কেউ কেউ মনে করে মুসলমান মরার ডরে নামাজ লম্বা করে, মৃত্যুকে সবসময় আমি আলিঙ্গন করি, তোমাকে এখন শুনিতে দেওয়া হবে। খুবাইব বলে লাস্ট ও বালি মুসলমান, একজন মুসলমান হিসাবে, রাসূলের একজন সৈনিক হিসাবে, দিনের একজন মুজাহিদ হিসাবে, দিনের একজন দাই, দিনের একজন রায়, দিনের একজন নকিব হিসাবে আমি যে জীবন দিতে পেরেছি এবং পারছি, সেই দিকে এগিয়ে যাচ্ছি বেহেশতের দিকে, এটা আমার জন্য সবচেয়ে বড় কামিয়াবি। তাকে শুলি দিয়ে দিল লাশটা। তখনকার শুলি কিভাবে বলবো, একটা নেজা ধারালো বর্ষার মতো, এটাকে ধারাই করে মাটিতে পোতা হতো, পুঁতে তারপরে এটার ফলাটা উপরের দিকে থাকতো, আসামিকে ধরে নিয়ে উপরে এইভাবে তারা চঙ্গা মই বানিয়ে এমন ভাবে ঘেসাং করে দিত, পিছন দিয়ে ঢুকতো, কলিজা গুড়তো সারা শরীর, মগজ ভেদ করে পাতা দিয়ে পাতা পুড়ে বের হয়ে যেত। কত পাশবিক, কত দানবিক। তাকে এইভাবে শুলি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। লোকটা ওই দেহ মোবারক, এটা ওই শুলিদণ্ডের মধ্যে গাথা। ওরা সিদ্ধান্ত নিল ওকে শুলি থেকে খুলবে না, এবং একবারে লাশটা পৌঁছে যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে দূরও করব না। মক্কাতে কেউ যদি ইসলাম গ্রহণ করে, চায়টায় মনে মনে ইসলাম গ্রহণ করব করব এরকম কল্পনা করে, এটা দেখলে যেন কি ভাই, এটা দেখলে যেন আর ইসলাম গ্রহণের কথা কল্পনাও না করে। লাশটা এইভাবে শুলিতে লটকেছে, দিন যায় দিন যায়, দিনের পর দিন যায়। নবীজির কাছে মদিনায় খবর গেল, নবীজি দুইজন সাহাবা পাঠালেন, হযরত মিকদাদ এবং জুবায়ের। আল্লাহু আকবার। হযরত মিকদাদ এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও দুইজন কিন্তু কমান্ডো, আর্মি ইন্টেলিজেন্ট। তাদেরকে নবী বললেন তোমরা যদি পারো মক্কার কাবাগড় থেকে 6 কিলোমিটার দূরে তানিম, তানিম, তানিমে আমার কলিজার টুকরো সাহাবা খুবাইবের লাশ এইভাবে শুনি দিয়ে রাখা হয়েছে। ওরা তো অপেক্ষা করতেছিল পৌঁছে গেলে লাশটা সরাবে, কিন্তু শহীদের লাশ পচে পচে একেবারে এজ ইট ইজ, যেমন দিয়েছে ঠিক এমন ভাবে আছে।